আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের গল্প পাঠের আসরে। আজ আবারও ফিরে এসেছি কল্লল লাহিড়ির ইন্দুবালা ভাতের হোটেলের দ্বিতীয় পর্ব নিয়ে। পর্বের নাম বিউলির ডাল। শেষ পর্যন্ত শুনবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বাকি পর্বগুলি শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন গল্প কথায় চৈতি। ভাদ্রের যে এমন নাভিশ্বাসের গরম আছে ইন্দুবালা আগে কখনো জানতেন না, কিংবা ঠাহর করতে পারেননি তেমন। বিয়ের পর ছেনু মিত্তির লেনে এসে বুঝতে পেরেছিলেন শহুরে দম বন্ধ করা পরিবেশ কাকে বলে। গায়ে গায়ে ঠেকানো বাড়ি, চৌকো খোলা ছাদ, বাড়ির ভেতরে একটুখানি আকাশ দেখা যায়, কর্পোরেশন কলের ঝিঁঝিরে জল, শ্যাওলা ওঠা স্যাঁতস্যাঁতে দেওয়াল, বড় সোদা সোদা গন্ধ। আশেপাশে কোনো নদী নেই, পুকুর নেই, তার বদলে বাড়ির সামনে আছে মুখ হা করা বড় বড় নালা আর তার দুর্গন্ধ, হুল ফোটানো মশা, গা ঘিন ঘিনে মাছি, আর সন্ধে হলেই টিমটিমে বিজলি বাতি। এটাই নাকি কলকাতা? এখানে আসার জন্য মানুষ স্বপ্ন দেখে, গড় হয়ে প্রণাম করে না দেখা কালীঘাটের মায়ের কাছে, বটতলায় সত্যপীরের সিন্নি চড়ায়, মুখের খাবার বন্ধক রাখে ঈশ্বরের কাছে। একবার কলকাতায় আসতে পারলে ট্রাম, বাস, মনুমেন্ট, ফেরিওয়ালার কাছ থেকে কাছের চুরি, এইটুকু সাধের জন্য এত কষ্ট করা? বাড়ির কোনো এক সমবয়সী মেয়েকে কোনো একদিন হয়তো নিজের মনের প্রশ্নগুলো করে ফেলেছিলেন ইন্দুবালা তার সহজ সরল ভঙ্গিতে। তার গেয়ো বিদ্যে তখনও শহরের মানুষের জটিল মনের তল পায়নি, পরে যে পেয়েছিল তেমনটাও নয়। সারা বাড়ি ছড়িয়েছিল কোনো এক গায়ের মেয়ের কলকাতাকে দুচ্ছাই করার সংবাদে। শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলেছিলেন, কোথাকার কোন রাজরাজেশ্বরী এলো, পাকা দালান কোঠায় পা পড়ে না, শুনেছি তো সেখানে শেয়াল কুকুর গুড়গুড় করত। তা ঠিক, খুলনার কলাপোতায় সন্ধে হলে বাঁশবাগানে শেয়াল ডাকত, তুলসীতলায় জোনাকিরা ভিড় করে আলো জ্বালাত, লণ্ঠন লাগতো না। ভাদ্রের এই সময়ে কাঠ চাপার গন্ধে আকাশ বাতাস ভরে থাকত। বিয়ের যেদিন সম্বন্ধ এলো অসুস্থ তলায়, সেই দিন অষ্টম প্রহর, রাজশাহী থেকে এসেছে কীর্তনের নাম করা সব দল, ছানা এসেছে খুলনা শহর থেকে, বড় ভিয়েন বসেছে সামনের তাল তলার রান্নাঘরে, এদিকে বাড়িতে ঠাম্মা বানাচ্ছে তুলতুলে নরম মোমের মতো তালের পিঠে। কলা পাতায় গরম গরম সেই ভাপ ওঠা পিঠে আজও যেন ইন্দুবালার চোখে জল ছবি হয়ে ঘুরে বেড়ায়। ততক্ষণে অষ্টম প্রহরের মালসা ভোগের দই চিড়ের জন্য মানুষের কারাকারি পড়ে গেছে, ইন্দুবালার তারা আছে, সেও মালসা ভোগ খাবে, তার সাথে বাড়িতে গিয়ে ঠাম্মার তৈরি তালের পিঠে। এদিকে দূর থেকে দূরঝটি পিয়ন আসছে সাইকেল চেপে, তার স্বরে চিৎকার করছে বাবার নাম ধরে, ও বজ্রমোহন বাবু শুনছেন, চিঠি আছে। চিঠির কথায় ইন্দুবালা ঘুরে তাকায়, একটু আড়াল নিয়ে দেখতে পায় বাবার হাতে একটা পোস্টকার্ড। দূরঝটি পিয়ন বলে, মাস্টারবাবু ইন্ডিয়াতে মেয়ের বিয়ের সম্বন্ধ করেছেন একবারও জানাননি পর্যন্ত, এদিকে কি ছেলের অভাব ছিল, আমার ভাইপো তো এখন ঢাকায় সুতোর কলে কাজ করছে। বাবা পারুৎপক্ষে চাননি মেয়ের এদিকে বিয়ে হোক, ভেবেছিলেন তার সোনার বরণ কন্যের যথাযথ মর্যাদা করতে পারবে ওপারের লোকজনেরা, তাই খুব ব্যস্ত সমস্ত হয়ে বছর ১৫ বয়সে বেশি দজবরে ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন নিজের একমাত্র মেয়ের। বাড়িতে আপত্তি উঠেছিল তীব্র, ঠাম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন, মা বলেছিলেন এর চেয়ে মেয়েটাকে একটা কলসি আর গামছা দাও না, হালদারদের পুকুরে ডুবে মরুক। ভাইগুলো ফুপিয়ে কেঁদে উঠেছিল, তাদের তখন এতটাও বোঝার বয়স হয়নি, তবুও কারো কথা শোনেননি বাবা। আর কেউ জানুক না জানুক, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কোনো না কোনো এক সময়ে বাপ ঠাকুরদার এই ভিটে ছেড়ে তাদেরকে একদিন চলে যেতেই হবে, সেদিনের ভয়ে তিনি সারাক্ষণ অতিষ্ঠ হয়ে থাকতেন শেষের দিকে। তাকে অবশ্য কষ্ট করে চোরের মতো রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপারে আসতে হয়নি,
খান সেনাদের ঢোকার আগেই তিনি চোখ বুঝেছিলেন কপোতাক্ষের তীরে। বাপ ঠাকুরদার ভিটেতে কোনো এক অগ্রায়ণের শিশিরে ভিজতে ভিজতে, আর বাকিরা জ্বলে পুড়ে মরেছিল স্বাধীনতার আগুনে। বাংলা ভাষার রাষ্ট্র হোক, এই স্বপ্ন বুকে নিয়ে এক আশ্বিনের রাতে শিউলির গন্ধে। ইন্দুবালার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পুজো আচ্ছা হতো বেশি। শনি নামের যে ঠাকুরের পুজো হয়, ইন্দুবালা এখানে এসে তার কথা সঠিকভাবে জানতে পেরেছিলেন। শাশুড়ি ছেলের মতি গতি ফিরিয়ে আনার জন্য নানা মন্দিরে হত্যে দিতেন, উপোস আচ্ছা করতেন, পাজি ধরে ধরে ছেলের নতুন বউকেও বাদ দিতেন না, খুব কঠিন নিয়মে বেঁধে রাখতেন। যদিও ইন্দুবালার গ্রামে ঘেটু ষষ্ঠী, অলাইচণ্ডী, পূর্ণিপুকুর ব্রত এত কঠোর অনুশাসনে বাধা ছিল না। চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতার ভেতরে গুড় আর কলা দিয়ে মাখা আটার সিন্নি খেতে দিব্যি লাগত। বাড়িতে হতো খুদের চালের পায়েস। এসব কথা শুনলে শ্বশুর বাড়ির লোকেরা হাসাহাসি করত, তাচ্ছিল্যের নামে অপমান করত। সেসব গা সওয়া হয়ে গিয়েছিল ততদিনে। পূর্ণিমা অমাবস্যায় তিথি নক্ষত্রের ফেরে ভালো দিনে ইন্দুবালাকে সঙ্গে নিয়ে টানা রিকশায় গঙ্গা স্নানে যেতেন শাশুড়ি। প্রথম দিনের ঘটনা আজও মনে আছে ইন্দুবালার। স্বামী ডেকে এনেছেন এমন এক জিনিস যা দেখতে আধ ভাঙা ঢাকাওয়ালা গাড়ির মতো। সামনে টানা দুটো সুরের মতো লাঠি, আর তার মাঝে দাঁড়িয়ে একটা শিরিঙ্গে মতো লোক, তার হাতে একটা ঝুমঝুমি। এরই বুঝি টানা রিসকা বলে? স্বামীর সাথে কথা হয় না শাশুড়ির সামনে, তা ছিল নিয়ম ভঙ্গের সামিল। শাশুড়ি জবাব দেন, দেখেছ কখনো বাপের আমলে? নাও ওঠো এবার। সেই বিষম বস্তুটায় উঠতে গিয়ে ইন্দুবালা কেঁদে ফেলেন আর কি। রিকশায় বসার সাথে সাথে রিকশা বুঝি উল্টে যায়। শাশুড়ি চিৎকার করে বলেছিলেন, বাঙাল মেয়ে কি সাধে বলি, রিফিউজির রক্ত যাবে কোথায়, আমারও যা কপাল। উঠতে বসতে ইন্দুবালাকে বাঙাল বলাটা এই বাড়ির রেওয়াজ ছিল, আর রিফিউজি তো তখন কলকাতার আকাশে বাতাসে। শাশুড়িই ধরিয়ে দিয়েছিলেন, পরে বাড়ির লোকের অভ্যাসে পরিণত হয়। মানুষকে এভাবে যে সম্বোধন করা যায় সেটা ইন্দুবালা এপারে না এলে বুঝতে পারতেন না কোনোদিনও, এমনকি গায়ে পড়ে অপমানটাও। অনেক ছোটোবেলায় বাড়িতে মাটির দাওয়ায় হারিকেন জ্বালিয়ে একসময়ে টোলে পড়ানো দাদু যখন কৃতদাসের গল্প করতেন, তখন শিউরে উঠত ইন্দুবালা। যারা দিন রাত কাজ করত, নাওয়া নেই, খাওয়া নেই, উঠতে বসতে মার, জাতের নামে অপমান, কাজ না করতে পারলেই অন্ধ কুঠুরিতে বন্ধ করে রাখা হতো। এক এক সময় ছেনু মিত্তির লেনের বাড়িটা অন্ধ কুঠুরি মনে হতো ইন্দুবালার। মনে পড়ে যেত সেই রাতগুলো, দাদুর গল্প বলার আসরের মাঝে ঠাম্মা এসে কড়া ধমক লাগাতেন, বাচ্চাগুলান যে রাতে ঘুমাবে সে খেয়াল আছে তো, থামাও তোমার হাবিজাবি গল্পগুলান। ইন্দুবালা রাতে স্বপ্ন দেখতেন তিনি সেই কৃষ্ণকায় দাসের মতো পিছ মোড়া হয়ে বাঁধা আছেন, গায়ে লেখা কতগুলো সংখ্যা। প্রচণ্ড ভয়ে ভোরে ঘুম ভেঙে গেলে ঠাকুমাকে পাশে খুঁজে পেতেন না। ঝিরঝিরে বৃষ্টিতে উঠোন পেরিয়ে ঠাম্মা তখন গোয়াল ঘরে হরিমতির দুধ ধুইছেন, তার বাছুরকে আদর করছেন, বিচালি আর ভেলি গুড় মাখিয়ে খাওয়াচ্ছেন। ঠাম্মার গা থেকে ভেসে আসছে খুলনার গন্ধ, কলাপোতার গ্রাম। চোখ বন্ধ করে আছেন ইন্দুবালা, চোখ খুললেই স্বপ্নটা যদি চলে যায়। 14 গুষ্টি ঘটির মাঝে কেন যে তার শাশুড়ি বাঙাল মেয়ে বউ করে নিয়ে এসেছিলেন সেই সময়ে বুঝতে পারেননি ইন্দুবালা, অনেক পরে বুঝেছিলেন। কিন্তু সেদিকে গল্পের মোড় ঘোরাতে গেলে অনেকটা পথ যেতে হবে, উননের আজ হবে নিবন্ত, যা ইন্দুবালা কোনোদিনই সহ্য করতে পারবেন না। তার হোটেলে উননের আজ মানে সাক্ষাৎ অন্নপূর্ণা, টকবক করে ফোটা ভাতের গন্ধ মানে এই বাড়িতে প্রাণ আছে আজও। এতদিন পরেও বাড়িতে জমিদারি আমলে ভাড়ারে শাশুড়ি থাকাকালীন চালের অফুরান হলেও ইন্দুবালার জীবনে প্রাণের অফুরান হয়নি কখনো। বাগবাজার ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিনে তার কপোতাক্ষের কথা মনে পড়েছিল।
বাড়ি থেকে লাল চেলি পরে গা ভর্তি সোনা নিয়ে চলে আসার সময় মনে পড়েছিল ইচ্ছামতির কথা, গ্রামের পাশের বড় হালদারদের পুকুরটার কথা। সবার কথা স্মরণ করে ইন্দুবালা ছলো ছলো চোখে গঙ্গায় ডুব দিয়েছিলেন। বিড়বিড় করে বলেছিলেন, ভালো থাকুক ইচ্ছামতি, কপোতাক্ষ, হালদারদের পুকুর। মাস ছয়ের মধ্যে বড় ছেলে পেটে এলো, গঙ্গার পাঠ চুকল, শাশুড়িও অসুস্থ হলেন। বুড়ি খিটখিটে হলেও বউয়ের নিন্দে অন্য লোকে তার সামনে করছে এটা কোনোদিনই তিনি সহ্য করতে পারতেন না, তার মুখের উপর জবাব দিতেন। ঠাম্মা শিখিয়েছিল ওপারের রান্না, আর শাশুড়ি শেখালেন খুব যত্ন করে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় উঠিয়ে এপারের রান্না। ওপারের রান্নায় যেখানে মিষ্টতার অভাব ছিল, এপারে এসে সেগুলিতে একটু একটু মিষ্টি পড়ল, আর এপারের রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এলো, মরিচ ঝাল এলো, চুই ঝালের গন্ধ এলো, মৌরির ফোড়ন এলো। সারা বাড়িতে মো মো করতে থাকলো ঘটি বাঙালের রান্নার সুবাতাসে। সেদিন এমনই ভাদ্রের আকাশ ছিল, ঘর ছিল কুমোট গরম। দুই ছেলের পর মেয়েটা তখন পেটে, শাশুড়ি আর হাঁটতে পারেন না, চলতে পারেন না, ঘরের বিছানায় শুয়েই সব কিছু। তাও দুদিন প্রায় খাওয়া নেই। হঠাৎ সকালে ইন্দুবালার কাছে আবদার করলেন, বউ একটু বিউলির ডাল রাঁধলে দুটো ভাত খেতে পারতুম। ইন্দুবালা তাড়াতাড়ি উনুন ধরিয়েছিলেন সেদিন, ডাল সেদ্ধ করে মৌরি ফোড়ন দিয়েছিলেন, নামানোর আগে একটুখানি মিষ্টি। বুড়ি ও ঘর থেকে চিৎকার করেছিলেন হাঁপ ধরা গলায়, হলো তোমার বউ, আর কত দেরি। পদ্মকাটা বাটিতে ডাল ঢেলে কাঁসার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়েছিলেন শাশুড়িকে। ভাত আর ডাল বিছানার সাথে মিশিয়ে যাওয়া বুড়ি কোথায় যে নিয়ে নিচ্ছিল ইন্দুবালা নিজেও বুঝতে পারছিলেন না। খাওয়া শেষ হলে বুড়ির চোখ গড়িয়ে নেমেছিল করুণাধারা, আশীর্বাদ করেছিলেন, সবাইকে এইভাবে খাইয়ে পড়িয়ে সুখী রাখিস বউ। কথিত আছে, মরা মানুষের শেষ বচন খনার বচনের থেকেও নাকি ফলপ্রদ। কথাটা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে ইন্দুবালার জীবনে। তা না হলে এতগুলো মানুষকে এই বয়সেও খাওয়াতে পারতেন? তবে যেটা তিনি এখনও বুঝতে পারেননি, মানুষ কি করে বুঝতে পারে এটাই তার শেষ খাওয়া? না হলে সেই দিন ভাত খাওয়ার পর বুড়িয়ার মুখে কুটোটি নাড়েনি সারাদিন? পরের দিন সকালবেলায় চা নিয়ে শাশুড়ির ঘুম ভাঙাতে গিয়ে শুধু দেখেছিলেন পাঁচিলের গা ঘেঁষা জালনার দিকে তাকিয়ে আছেন বুড়ি অপলক দৃষ্টিতে। বুড়ি আর কোনো সাড়া দেননি। ছেনু মিত্তির লেনের অনেক বাড়ির মতো ইতিহাস হয়ে রয়ে গিয়েছেন ইন্দুবালার মণিকোঠায়। ধনঞ্জয় হাঁপাতে হাঁপাতে দোতলায় আসে, হড়বড় করে বলে যায় কথা, আমি কতবার বারণ করলাম, শুনুছি না আমার কথা? ওই ছেলে গুণানরে আরো মাথায় তুলুছি তো এমনই হচ্ছি। ইন্দুবালা না হেসে পারেন না। ধনঞ্জয়ের ভাষা ঘটি বাঙাল উড়িয়া মিলে মিশে একাকার, মাথার চুলগুলো সব সাদা ধপধপে। কোথাও যেন ইন্দুবালার জীবনের নারী নক্ষত্রের সঙ্গে জড়িয়ে গেছে ধনঞ্জয়। তার কাছে সবটা শোনার আগে সিঁড়িতে ধূপ ধাপ পায়ের আওয়াজ পান ইন্দুবালা। কারা আসছে? এই সময় তো কোনো পুজো নেই, চাঁদার বালাই হওয়ার কথা নয়, আর ছেলে ছোকরাগুলো চাঁদা চায় না তার কাছে, আবদার করে এটা ওটা নিয়ে যায় কিংবা দুই বেলা খেয়ে যায় সবাই মিলে এসে। বড় একটা কেউ উপরে ওঠে না নাতি নাতনি ছাড়া, কিন্তু তাদের তো এখন আসার সময় নয়। কিছুদিন আগেই তো সুনয়নীকে ঠেলে পাঠালো নিজের বাবার বাড়িতে, শুনেছেন নাকি কোনো এক কলেজে পড়াচ্ছে। মাঝে মাঝে সে এসে পড়লেও এখন তার মোটেই আসার সময় নয়। ইন্দুবালা এগিয়ে যান দোতলার সিঁড়ির দিকে। সামনেই যাকে দেখতে পান সে কিংসুক, উল্টো দিকের মেসে থাকে, ডাক্তারি পড়ছে, মাঝে মাঝেই রান্না খেয়ে দিদা বলে জড়িয়ে ধরে, ফর্সা দেখতে, চোখে আবার গান্ধী ফ্রেমের কালো চশমা, শহরে নতুন উঠেছে, আর চাঁদি পর্যন্ত ছাঁটা ফুলকাট চুল, তার উপর আবার ঢেউ খেলানো রাবড়ি। বড় মিষ্টি লাগে এসব আজব সাজগোজ দেখে ইন্দুবালার।
ছেলেটা সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। ধনঞ্জয় তেড়ে আসে, ওপরে সে উঠতে দেবেই না। হড়বড় করে বলে যাওয়া কথায় যেটুকু বোঝা যায়, কিংসুক হোটেলের সামনে টাঙানো কালো বোর্ডের লেখা মুছে দিয়েছে, যেখানে রোজ রান্নার মেনু লেখা থাকে। ইন্দুবালা বলেন, এ তো ভারী অন্যায় কিংসুক, আমার লেখা মুছো কী করে? কিংসুক তখনও হাঁপাচ্ছে, তার সদ্য তারুণ্য হার মানতে শেখার নয়। শোনো দিদা, সত্যি বলছি, আমি তো ছিলামই না কয়েকদিন, বাড়ি গিয়েছিলাম। কাল লাস্ট ট্রেনে বর্ধমান থেকে ফিরেছি, মুড়ি জল খেয়ে শুয়ে পড়েছি। না না, তুমি আগে আমার কথাটা শোনো প্লিজ। আজ সকালে উঠে দেখি ইন্দুবালা ভাতের হোটেলে রান্না হবে কচুর ডালনা, মুসুরির ডাল আর ট্যাংরা মাছ। এ কেমন কথা দিদা? আজ সুজিতের জন্মদিন, ও খাবে কি? এই সুজিত, তুই আবার রূপম সাবেলের পেছনে লুকোচ্ছিস কেন? এদিকে আয়। পেছনের ছোটোখাটো ভিড় ঠেলে যে ছেলেটা এগিয়ে আসে তাকে দেখে চমকে যান ইন্দুবালা। কোকড়ানো চুল, গালে হালকা দাড়ি, কালো বার্নিশে গায়ের রং, হাসলে টোল পড়ে গালে, শুধু চোখে চশমাটুকু নেই। এতদিন পরে এইভাবে কেউ ফিরে আসে, সত্যি কি আসা যায়? তিনি শুধু জানতেন অলোক কোনোদিন ফিরবে না, ফিরতে পারে না। বড় বেতের ঝুড়ি দিয়ে খাবার ঢাকা দেওয়া থাকতো রান্নাঘরে। অনেক রাতে শহর নিশুতি হলে ইন্দুবালা ভাতের হোটেলের পেছনের দরজায় কড়া পড়তো একবার। ওটা সাংকেতিক শব্দ, মানে জেগে আছো কমরেড ইন্দুবালা? কমরেড সেটার আবার কি মানে? অলোক ফস করে সিগারেট জ্বালায়। আপনি দেখছি কিছুই জানেন না, তা না জেনে আমাদের খাওয়াচ্ছেন কোন সাহসে? গোটা শহর আমাদের কি বলেন জানেন? ইন্দুবালা ঘাড় নাড়েন, না জানেন না। অলোক শির দ্বারা সোজা করে বলে, নকশাল। ইন্দুবালার চকিতে মনে পড়ে যায় আজকেই কালেক্টর অফিসের কেরানিকুল খেতে এসে কিসব ফিসফিস করে আলোচনা করছিল, কটা ছেলে মারা গেছে, গঙ্গার ঘাটে বোমা, সব নকশাল নকশাল, বিপ্লব করে দিন দুনিয়া পাল্টে দেবে। ইন্দুবালা তাকিয়ে থাকেন অলোকের দিকে। একদিন রাতে যখন দরজা ধাক্কিয়ে ভাত খেতে এসেছিলে তখন তো জানতে চাইনি পরিচয়, আজ কেন জানাচ্ছ? মা বলতেন অতিথির কোনো পরিচয় হয় না, ধর্ম হয় না, তারা হন ঈশ্বর। চকিতে জবাব দিয়েছিল অলোক, তাকাতে পারেনি ইন্দুবালার দিকে, সে সাহস তার ছিল না। যদিও দুটো ঘোরেল পুলিশ ইন্সপেক্টর আর একটা গোয়েন্দা দপ্তরকে সে আদা জল খাইয়ে ঘোরাচ্ছে কলকাতার রাস্তায়, অলিতে গলিতে লালবাজারে একজনকে তাদেরও ওপরের লোক হাতে লোহার বেড়ি নিয়ে বসে আছে নিজের সাদা কালো আমিকে চিনিয়ে দেবার জন্য, এত সব দোষীপানা করা ছেলেটা সেই নিশুতি রাতে এক সোজা সরল গেয়ো বাঙাল বিধবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি, শুধু বিড়বিড় করে বলেছিল, ঈশ্বরে আমি বিশ্বাস করি না কমরেড, কিন্তু আপনারা থাকুন, আপনারা থাকলে আমরা থাকব। অনেক রাত পর্যন্ত কান পেতে থাকতেন ইন্দুবালা, অপেক্ষা করতেন অলোকের জন্য। সারাদিন ওরা না খেয়ে পুলিশের তাড়া খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করছে, মানুষের মতো বেঁচে থাকার অধিকার, চারটি ডাল ভাতের অধিকার, অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার। তার ভাইও কি শুধু একটা ভাষার জন্য, একটা দেশের স্বাধীনতার জন্য এমন করে পালিয়ে পালিয়ে বেড়ায়নি? শুনেছিল সেদিন ভাত খেতে এসেছিল ভাই, আর খান সেনারা গোটা বাড়িটাকে আগুন খাইয়ে দিয়েছিল। ঠুক শব্দ শুনলেই নিজে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা। ছেলেটা সাত দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কেউ জানত না। মজা করে ইন্দুবালা তার একটা ছদ্মনাম দিয়েছিলেন, প্যাঁচা। প্যাঁচার জন্য রোজ ভাত বাড়া থাকত, কিন্তু প্যাঁচা রোজ আসতো না, তার আসা সম্ভবও ছিল না। রাতের অন্ধকারে শুধু একটা গলা ফিসফিস করে ভেসে বেড়াত, কমরেড ইন্দুবালা আপনারা থাকলে আমরা থাকব। কিন্তু কই, ইন্দুবালা তো আছে, তাহলে অলোক নেই কেন, সুশান্ত নেই কেন,
গোড়া নেই কেন, মাধবী নেই, পেঁচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনোদিন। বরানগর ঘাটে পিচ আর ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত। সেদিনও কি এমন বৃষ্টি পড়ছিল না? সেদিনও কি মনে হয়নি হাড়িতে আর কিছুটা চাল বেশি নেই? কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার, ছানি না পাখা খোলাটে চোখে সামনে তাকান। কিংশুক হাত ধরেছে, পাশে সুজিত, আর পেছনে ইন্দুবালার সব চাঁদপানারা। দেখবে না দিদা তোমার বোর্ডে কি লিখেছি, তারপরে তুমি ডিসিশন নিও, এইগুলো রান্না আজ করবে কি করবে না। ওরা দুরদার করে নামে। ইন্দুবালা কি আর অত তরবর করতে পারেন? হাঁটুর ব্যথা, গেটে বাত নিয়ে একদল দঙ্গল ছেলের সঙ্গে যখন সেই কবেকার কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান, তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতো। কবেকার অলোক, গোড়া, সুশান্ত, মাধবী যেন কিংশুক, সুজিত, রূপম, সাবেরের হাত ধরে এসে লিখে গেছে তার বোর্ডে। ইন্দুবালা হোটেলের আজকের মেনুতে জলজল করছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝাল আর বিলাতি আমড়ার চাটনি। ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না, যতক্ষণ না ছেলেগুলোর মুখে হাপুস হুপুস শব্দ ওঠে। সারা বাড়িতে ছড়িয়ে যায় বিউলির ডালে মৌরি ফোড়নের গন্ধ, পার্শে মাছে কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝোল, আলু পোস্তর একটু কাঁচা তেলের সুবাসে, বিলাতি আমড়ার টকে সর্ষের মন কাড়া তীব্র ঝাঁজে, কলা পাতা পরে মাটির গ্লাস, লেবু, নুন, লঙ্কা। কবেকার এক পেট খিদে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের হয়ে এখনকার প্রজন্ম ভাত খায় ইন্দুবালার হোটেলে। ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না, বর্ণ হয় না, জাত গোত্র কিচ্ছু না, অতিথি হয় ঈশ্বর।